Yo, what's going on guys? Kemon acho tumra? Welcome back to another gameplay video of GTA 5 series. To guys, last episode e tumra dekhechile je amra ekta futuristic gari churi korechhilam jeta bhai urteo pare ar je eta amra churi korechhilam hocche big mafia er jonno ar je gari ta hocche big mafia er ekta dushmaner ar guys tar pore ki hocche tumra jano je gari ta ami churi kore ene oke dilam o oi gari ta ke niye beche diyeche hocche 120 million dollar e jeta theke bhai ami shudhu 60 million dollar peyechi but oi 60 million dollar e ami ekta nijer bhai mansion kinechi jeta hocche michael er name ekdam পুরো ভাই লেখা হয়ে গেছে যে হ্যাঁ এটা মাইকেলেরই মেনশন তো তাই জন্য ভাই আমি কিছুদিন আগে পার্টি ওয়ার্ডিও রেখেছিলাম ভাই মেনশনের মধ্যে কিন্তু যেটা হচ্ছে মেইন কথা যে পার্টির পর আমরা জানতে পেরেছি আরো একটা ফিউচারিস্টিক কার এখানে এসেছে যেটা ভাই একটা খুব বড় সেলিব্রিটির খুব বড় ভাই যে ভাই মার্ভেল সিরিজ থেকে আছে তার বাড়িতে আজকে আমরা চুরি করব যেটা আমি একটু বাদে বলবো কার বাড়িতে চুরি করব কিন্তু তার আগে গাইস দেখতে পাচ্ছ আমি একটা মেনশন কিনেছি এটা এটা আমার মেনশন নয় তোমরা হয়তো ভাবছো এটা আমার মেনশন না ভাই এখানে ভাই গভর্নমেন্টের সব কাজ দাজ হয় এখানে গভর্নমেন্টের মিটিং वगैरह হয় আমার মেনশন এটার পাশে আছে আর আমি এখন ভাই খুব রেপোর্টেড মানুষ হয়ে গেছি এই লস স্যান্টোসের কারণ এরা আমাকে ভাই এই জায়গাটার পাশে একটা মেনশন দিয়েছে ঠিক আছে চলো আমরা চলে যাই হচ্ছে আমাদের দেখো এখানে রয়েছে আমাদের মেনশনটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমার নতুন মেনশন যেটা আমি কিনেছি আর ভেতরে লেস্টার ফ্র্যাঙ্কলিন প্লাস আরেকজন আছে যাকে তোমরা নিশ্চয়ই এক্সপেক্ট করো না যে ও এখানে থাকবে সেটা হচ্ছে ট্রোভার ট্রোভারও ভেতরে রয়েছে আরো একটু পার্টি ওয়ার্টি করছে আর আমাদের নেক্সট চুরির প্ল্যান ওখানে চলছে আর তোমরা এখানে দেখতে পাচ্ছ ভাই আর তোমরা ভেবো না যে এই গাড়িগুলো আমার এগুলো আমার নয় ভাই এগুলো একটা তো ট্রোভার নিয়ে এসেছে কোনটা নিয়ে এসেছে আমি জানি না ভাই ভেতরে রাখা আই থিঙ্ক ট্রোভার একটা ওইদিকের রাস্তাটা দিয়ে রাখা রয়েছে এটা আই থিঙ্ক সব বিগ মাফিয়ার লোকেদের কারণ গাইস মাইকেল এখানে লাস্ট নাইট খুব বড় একটা পার্টি দিয়েছিল যেটা গাইস এই মাইকেলের যে বাড়িটা কিনেছে ও নতুন একটা মেনশন বাড়ি তো বলা ভুল ভাই এটা মেনশন এটাকে কেনার জন্য ভাই খুব বড় পার্টি দিয়েছিল আর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে ভাই কি কি গাড়ি রয়েছে দেখো ওইখানে রোলস রয়েলস রাখা রয়েছে যেটা একটু ডুপ্লিকেট টাইপের কারণ এখানে গাইস এটাই রোলস রয়েলস তোমরা বলতে পারো আর আসল রোলস রয়েলস একমাত্র আছে বিগ মাফিয়ার কাছে আর এটা হচ্ছে ভাই স্ট্রেচ ল্যামর নাকি বলে এটাকে আমি জানি না এটা স্ট্রেচ ভাই দেখো পুরো সাপের মতো ভাই অজগর সাপের মতো গাড়িটা ঠিকই আছে চলো এখানে আর একটা এসইউভি রয়েছে এখানে ভাই নর্মাল গাড়ি রয়েছে আই থিঙ্ক এটাই হচ্ছে ট্রোভারের গাড়ি ভাই দেখো কাঁচ মাছ ভাঙা রয়েছে ভাই এটা হ্যালো কে এসছে ভাই কাঁচ ভাঙা গাড়ি নিয়ে ঠিকই আছে আর এখানেও ভাই এটা খোলা রয়েছে ঠিক আছে আরে নে ভাই নেবে পড়লো মাইকেলের ব্যাটা দেখো এটা হচ্ছে আমাদের মেইন এন্ট্রেন্স বাড়িতে ঢোকার বাট সামনে একটু কনস্ট্রাকশনের কাজ চলছে তাই জন্য ওই গেটটা বন্ধ আছে এই গেটটা এখন চলছে আপাতত আর এখান দিয়ে গাইস আমরা চলো বাড়ির ভেতরে যাই তারপর আমি তোমাদের বাড়ির ভেতরটা দেখাচ্ছি যে কতটা অসম দেখতে ভাই বাড়ির ভেতরটা আর আমি এখন গাইস একটু মাইকেলকে নিয়ে সাইকেলিং ওয়াগেরাও করছি কারণ গাইস মোটা হয়ে যাচ্ছি না দু চার দিন মতো আর গাইস আজকে আমরা যে গাড়িটা চুরি করবো সেই গাড়িটা উঠতে পারে বাট ওটা একটা আলাদাই লুকেতে ওরে সেটাতে টার্বো আছে প্লাস আমরা চুরি করতে চাইছি একটা সেলিব্রিটির বাড়িতে মানে সেলিব্রিটি প্লাস মার্ভেলের একজন লোক তোমরা এতক্ষণ হয়তো বুঝতে পেরে গেছো কার বাড়িতে আমরা চুরি করতে চলেছি ইয়েস আয়রন ম্যানের বাড়িতে ভাই টোনি স্টার্কের বাড়িতে আজকে আমরা চুরি করতে চলেছি তার সাথে দেখা গেছে আমি এখানে আমার একটা পিসি রেখেছি যেটাতে ভাই একটু কাম ধান্দা হয় আমার অ্যাকাউন্টেন্টগুলো এখানে কাজ করে আমার ভাই যত টাকা আছে আমার কাছে আপাতত আছে কত ভাই আমার কাছে আই থিঙ্ক আপাতত 2 মিলিয়ন না 3 মিলিয়ন ডলার মতো রয়েছে আমি জানি না কত আছে বাট এ কার সাথে কথা বলছিস ওয়েল তো গাইস আমি এর সাথে কথা বলে জানতে পারলাম যে একটু কিচেন নিয়ে মাথা খারাপ আছে ভাই এর এখনো ফুড গুলো আসেনি তো ভাই তলায় ব্লাস্টার মাইকেল আর ট্রোভার রয়েছে কি খাবে জানে না আর এখানে গাইস দেখো যারা বাড়িতে এসেছিল তাদের মধ্যে এরা দুজন এখন আপাতত রয়েছে এই মেয়েগুলো আর এগুলো গাইস আমার সুইমিং পুল আমি এখন সুইমিং পুলে নামতে চাই না ভাই আমার বিয়ে জামা কাপড় নোংরা হয়ে যাবে বাট তাও একবার তোমাকে দেখাচ্ছি দেখো কেমন ভাবে লাভ মারবে দেখো ইউ দেখো গাইস আর এটা পুরো আন্ডারগ্রাউন্ড করেছি আমি যাতে ভাই কাঁচ দিয়ে তলাটা দেখতে পারি আর তোমরা নিশ্চয়ই তলায় দেখতে পাচ্ছ কে কে রয়েছে ওই দেখো লেস্টার লেস্টারের ভাই ওটা অ্যাসিস্ট্যান্ট যে পাশে দাঁড়িয়ে রয়েছে আর ও পাশে রয়েছে ফ্র্যাঙ্কলিন আর মাইকেল ওপরে ঠিক আছে আর গাইস দেখো এখানে আমি একটা খুব সুন্দর ঝাপ মারার জায়গাও বানিয়েছি এই দেখো তোমরা দেখে দিচ্ছি ভাই লাস্ট নাইট আমরা এরকম ভাবে ঝাপ মারছিলাম তোমাদের হয়তো আমি বলিনি বাট আমরা এখান থেকে ঝাপ মারছিলাম এই দেখো এখান থেকে সোজা দৌড়ে যাবো এখান থেকে গিয়ে ভাই হেভি সুন্দর মজা লাগছিল ভাই লাস্ট নাইট এখানে খুব বেশি পার্টি হয়েছে ঠিক আছে চলো বাট বাকি আমরা তোমরা জানো যে লাস্ট টাইম আমরা একটা ডিলারশিপের জায়গা ওপেন করেছিলাম যেখানে আমরা ভাই আমাদের অনেকগুলো গাড়ি বিক্রি করেছিলাম ওখান থেকে খুব আচ্ছা খাসা প্রফিট আসছে যেগুলো ভাই আমাদের খুব কাজে লাগবে বাট যেটা হচ্ছে মেইন কথা এখানে আমার একটা পার্সোনাল আমি হেলিকপ্টারও কিনে নিয়েছি আরে তুই বারবার এখানে ঝাঁপ মেরে দিচ্ছিস কেন ভাই চান করতে এত ভালো লাগছে কেন তোর উঠে পড়ো উঠে পড়ো ঠিক আছে চলো গাইস বেরিয়ে তো পড়েছি এবার আমি আরামসে হাঁটতে হাঁটতে যাই না তো আবার ভাই মাইকেলের ব্যাটা আবার ঝাঁপ মেরে দেবে এর কেন এত ভাই সুইমিং পুলের সাথে লাগাও আছে আমি জানি না কিন্তু ভাই খুব লাগাও আছে ও দেখতে দেখতে ঝাঁপ মেরে দিতে পারে আর যেটা হচ্ছে মেইন কথা দেখো এইটা আমি কিনেছি লাস্ট নাইট যেটা ভাই প্রায় আমার 4 মিলিয়ন ডলার মতো পড়েছে আর এখানে আমি একটা সিকিউরিটিকে রেখেছি সিকিউরিটি করছিসটা কি হ্যালো তোর এখানে সে সরি 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 আমি তো বলতে এসেছিলাম সরি আবে মালিকের সাথে মারপিট করছিস চল হাট মালিকের সাথে মারপিট নয় এ আবার ডজ মারে চল এখান থেকে মালিকের সাথে মারপিট নয় একদম এ ভুলে গেছে নাকি ভাই আমি মালিক ঠিক আছে চলো এখন সিকিউরিটি খেপে রয়েছে আমি প্লেনটা দূর থেকে দেখাই ভাই দিমাগ খারাপ করছে আমার খুব এটা ঠিক আছে দেখো গাইস এই হেলিকপ্টারটা আমরা লাস্ট নাইট কিনেছি যেদিন আমরা একটু চক্করে বেরোবো কিন্তু এখন না ভাই এইখানে গাইস এটা আমরা কিনেছি আর এখান থেকে ঝাঁপ মেরে দিলে ভাই খুব বাজে কেস হয়ে যাবে আর ওনা চলে এসে আমাকে ধাক্কা মেরে দেয় ভাই এই জায়গাটা হচ্ছে খুব ভাই একটা উঁচু জায়গা আর এই পাশে পার্লামেন্টের সব কাজগুলো হয় যেগুলো ভাই একদম ধরে নাও তোমরা মিটিং ওয়াগেরা থেকে শুরু করে সব ভাই নোটবন্দি
পর্যন্ত সব হয় আর উপরে প্লেন যাচ্ছে আই থিঙ্ক ইয়েস কারণ তলায় দেখো শ্যাডো যাচ্ছে ভাই। ঠিক আছে চলো এবার তলায় গিয়ে আমি লেস্টার মাইকেল আর ট্রোভারের সাথে কথা বলে নিই যে ওদের রিসার্চটা কত দূর গেল। আর গাইস এইখানে দেখো কি রাখা রয়েছে ভাই, এখানে আমাদের রয়েছে হচ্ছে একটুখানি চিমনি টাইপের। ঠিক আছে চলো আমরা তলায় চলে যাই আর এই রুমে আই থিঙ্ক কেউ তো আছে ভাই, বাকি লাস্ট নাইটে যারা এসেছিল তারা রয়েছে। আর এখানে আমরা চলে যাই ভাই, বাকি আমাদের ভাই মেনশনটা খুব খারাপও না খুব বেশি ভালোও না, কারণ নর্মাল টাইপেরই। কারণ বিগ মাফিয়ার মেনশনটা দেখেছিলাম ভাই, ওটা তো খুব হাই ফাই ছিল একদম, সেই ধরে নাও তোমরা ভাই একদম সেই চুমু মেনশন যেটাকে বলে সেরকম টাইপের ছিল। আর এখানে ভাই একটা ওয়ার্কার আছে যে ওয়ার্ক করছে না, এ চড় মেরে দেবো তোকে, এ কাজ কর, স্মোক করছে, স্মোক নয় কাজ করে এখানে চুপচাপ, স্মোক বগেরা করছে আমার সামনে দাঁড়িয়ে, এটা কি ঠিক? বাকি ঠিক আছে দেখো গাইজ এখানে আমাদের এই রুম গুলো আছে, এটা অতটা ইন্টারেস্টিং নয়। আমি চলে যাচ্ছি মাইকেল লেস্টারের রুমে। আর এখানে গাইজ দেখো যে চান করবে তাকে এখান থেকে আরামসে দেখা যাবে, কারণ ওই দেখো উপরে জল রয়েছে এখান থেকে রয়েছে। ঠিক আছে চলো আমি আরামসে ভাই ভেতরে চলে যাই। আর আমরা চলে এসেছি তলাতে, যেখানে গাইজ সব থেকে ইন্টারেস্টিং জিনিসগুলো রয়েছে, যেগুলো হচ্ছে আমার গাড়ি বগেরা। আর আমরা একটু বাদেই টনি স্টার্কের বাড়িতে যাবো, যেখানে আমি চেক করে আসবো যে ওখানে সিকিউরিটি কেমন টাইট আছে আর কি গাড়িটা আছে ভাই। আর ওখানে স্যুটও থাকবে, স্যুটের সাথে ভাই বাকি জিনিসগুলো থাকবে যেগুলো আমরা চুরি করতে পারবো। যেটা হচ্ছে মেন কথা, যেখানে দেখো এটা হচ্ছে আমাদের মেন রাস্তা, যেটাকে একটু পরিষ্কার করাতে হবে, কারণ আমি এটা ভাই 3-4 দিন আগে নিয়েছি না এই মেনশনটা, তো আমাকে একটুখানি গার্ডেনিং গুলোকে ক্লিন করাতে হবে। ঠিক আছে দেখো এখানে আমাদের রয়েছে হচ্ছে গোল্ডেন ল্যাম্বরগিনি, এখানে আমাদের ওই সুপার কারটা, আর এটা আই থিঙ্ক আমার মনে হয় ট্রোভারের কার বা লেস্টারের কার, আর এটা তো ফ্র্যাঙ্কলিনের, কারণ ফ্র্যাঙ্কলিনের ভাই হোয়াইট রং খুব পছন্দ তোমরা নিশ্চয়ই জানো। আর এখন আই থিঙ্ক হোয়াইটই পরে আছে ভাই, ওর গেঞ্জি প্যান্ট ছাড়া আর কিছু পরে না ভাই, খুব বাজে। ঠিক আছে দেখো লাস্ট টাইম আমরা ভাই তোমাদের মনে আছে হয়তো আমরা পেন্টিং বগেরা চুরি করেছিলাম, এই দেখো আমাদের পেন্টিং গুলো ফ্রেম হয়ে গেছে, এবার এগুলোকে আমি এখানে লাগাবো। আর পেন্টিং গুলো গাইস আমি তো লাস্ট টাইম আমি বিক্রি করিনি, সেগুলো বিগ মাফিয়াকে দেওয়ার জন্য আমি রেখেছিলাম। আর এখানে দেখো ডায়মন্ডের পিস হয়ে এগুলো আলাদা আলাদা জায়গায় যাবে, আর প্লাস ওইখানে দেখো গাইস নেকলেস ওয়গেরা রয়েছে যেগুলো আমাদের চুরি সব আইটেম, আর ওখানে ঘড়ি ওয়গেরাও রয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, যেগুলো গাইস আমি কিনেছিলাম। আর লাস্ট নাইটে ভাই এদের তো খুব বাজে কাজ চলেছে, দেখো দেখো ভাই পার্টি ওয়গেরা করছে, তার সাথে রিসার্চও চলছে ভাই খুব বাজে। ঠিক আছে এখানে ভাই ট্রোভার দাঁড়িয়ে রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে আমাদের লেস্টার যে রিসার্চ করছে, আর এই ছেলেটা হচ্ছে দেখো লেস্টারের অ্যাসিস্ট্যান্ট যে এখানে এই দেখো এখানে একটুখানি রিসার্চ ওগেরা করছে, আর এটা হচ্ছে লেস্টারের অ্যাসিস্ট্যান্ট না ভাই ভাই মনে হচ্ছে। ঠিক আছে লেস্টার এখানে কি করছে, লেস্টার একটু রিসার্চ ওগেরা করছে, এখানে ভাই টাকায় টাকা ফেলে রেখেছে, এদের টাকা বড্ড বেশি হয়ে গেছে। দেখো এখানে আমার গান্সের কালেকশন রয়েছে যেগুলো আমি নিয়ে রেখেছি, আপাতত আমার কাছে গান্স আছে বাট এই গান্সটা একটু বেটার। আর এখানে দেখো পেন্টিং গুলোকে রাখা রয়েছে, এগুলো ভাই এখনো ঠিকঠাক কাজ চালু হয়নি বাড়িতে, এগুলোকে আমি কাটাবো, কাটিয়ে ভাই এই পাথর পাথর গুলোকে ঠিক করতে হবে ভাই, খুব বাজে গেছে রয়েছে। ওয়েল তো গাইস তোমাদের তো আমি বলতেও ভুলে গেছি যে এই মেনশনটার দাম কত। গাইস এই মেনশনটার মেন দাম হচ্ছে যে অলমোস্ট অ্যারাউন্ড $100 million, বাট আমি এই মেনশনটা কিনেছি $40 million দিয়ে, কারণ বিগ মাফিয়া আমাকে হেল্প করেছে। আর এই মেনশনটাতে ভাই এতগুলো খামি ছিল তাই জন্য গাইজ আরো কম দাম পড়েছে। তো গাইজ এখন যাই ফ্র্যাঙ্কলিনের সাথে দেখা করি, ফ্র্যাঙ্কলিন কি দেখছে আমি জানি না। আর এখানে একটা গান রয়েছে, ট্রোভারের গাইজ একটাই কাজ রয়েছে শুধু ভাই স্মোক করো নয়তো ভাই ড্রিঙ্ক করো, তাছাড়া কোনো কাজ নেই। আমি এখান থেকে গানটা নিয়ে নিই। হ্যালো ফ্র্যাঙ্কলিন কি করছিস ভাই এখানে? ওয়েল তো গাইজ আমি ফ্র্যাঙ্কলিনের সাথে কথা বললাম, বাট ফ্র্যাঙ্কলিন বলছে যে গাইজ আমি কোনোদিন এত উঁচুতে উঠিনি তাই জন্য আমি উঠে এখান থেকে ভাই দূরে নজারা নিচ্ছি, কারণ সামনে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে লস স্যান্টোস রয়েছে, আর আমার কাছে স্নাইপার আই থিঙ্ক আছে, আমি স্নাইপার করে দেখাচ্ছি। এই দেখো এখানে লস স্যান্টোস ভাই পুরো দেখা যায়, পুরো লস স্যান্টোস দেখা যায়, আর এখান থেকে আই থিঙ্ক ফ্র্যাঙ্কলিনেরও বাড়ি দেখা যায়, বাট আমার যেমন হয় ফ্র্যাঙ্কলিনের বাড়ি ওই দিকটা করে, এইদিকে তো ফ্র্যাঙ্কলিনের বাড়ি নেই। ঠিক আছে চলো আপাতত আমি লেস্টারের সাথে কথা বলি, লেস্টার কি বলে দেখি। আর ভাই আমাকে টনি স্টার্কের বাড়িতেও যেতে হবে, ওখানে গিয়ে গাইজ ওর গাড়িটা আর ওর সিকিউরিটিটা পুরো চেক করে আসতে হবে, তারপর আমরা ওখানে যাবো। বাট তারপর হচ্ছে আমরা একটা জায়গায় যাবো যেখানে আমি লেস্টার ফ্র্যাঙ্কলিন আর ট্রোভার চারজন মিলে গিয়েই ভাই একটা রবারি আছে আমাদের প্ল্যান, যেখানে গাইজ ব্যাংকের সব থেকে বেশি টাকা তুলবো, কারণ লাস্ট রবারিতে আমরা প্রায় 10 মিলিয়ন তুলেছিলাম, তো এটা থেকে গাইজ প্রায় 100 মিলিয়ন তো আরামসে হয়ে যাবে। বাট যেটা হচ্ছে মেন কথা, এখানে ভাই ম্যাপ ম্যাপ দিয়ে রেখেছে দেখো, যেগুলোতে ভাই ওরা রিসার্চ করছে। তো চলো এখন আপাতত গিয়ে লেস্টারের সাথে কথা বলি, লেস্টার বলবে যে টনি স্টার্কের বাড়ি কোথায় আর আমাদের লোকেশনটা দিয়ে দেবে। তো চলো কথা বলে নিই আগে আমি এর সাথে। ওয়েল তো গাইজ আমার লেস্টারের সাথে কথা বলা হয়ে গেছে, বাট যেটা হচ্ছে মেন কথা যে ও আমাকে বলেছে টনি স্টার্কে তুমি বাড়িতে যাবে, বাট তুমি ওখানে ভিজিটার হিসেবে বাড়িতে যাবে, কারণ ও হচ্ছে একটা সেলিব্রিটি আর ও গাইজ আমাকে এমনি তো ঢুকতে দেবে না মাইকেল হিসেবে। ভাই আমি ওর বাড়িতে চুরি করতে যাচ্ছি তো জানতে পারে, তো ওখানে ভাই আমাকে ভুনে রেখে দেবে, কারণ গাইজ ওখানে অনেক পুলিশ অফিসাররা থাকবে আর পুলিশ সিকিউরিটি থাকবে, প্লাস যেটা হচ্ছে মেন কথা যে ওখানে অনেক হাইটেক হাইটেক জিনিসপত্র থাকবে। ইয়েস অনেক হাইটেক গাইজ, তোমরা ধারণা করতে পারবে না এত হাইটেক হাইটেক থাকবে। আর গাইজ ফ্র্যাঙ্কলিনকে বলে ভাই একে একটু ঠিকানা লাগাতে হবে, কারণ দেখো এটা ভাই বাড়িতে পড়ে রয়েছে ভালো লাগছে না, এ বেশি নেশা করে নিয়েছে। ভাই আমি কিচ্ছু করিনি, আমি ফার্স্টেই বলে দিচ্ছি, আমি তো একটা ঘুষি মেরেছিলাম, একটা ঘুষিতে কেউ এরকম মরে যায় আমি তো জানতাম না ভাই। ঠিক আছে চলো আরামসে উঠে পর, ওকে চলো আমরা বাইরে চলে এসেছি। এবার গাইজ আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে আরামসে গাড়ি নিয়ে টনি স্টার্কের বাড়ির সামনে, আর ওখানে গিয়ে আমরা সিকিউরিটি চেক করবো। কিন্তু গাইজ আমি ওদের সিকিউরিটি গুলোকে বলবো যে আমি ভিজিটার হিসেবে এখানে এসেছি আর এখানে পুলিশ কাউকে একটা তারা করছে। ইয়েস ওই দেখো ভাই গাড়ি বাড়ি চুরি করেছে, ভাই এরা জানে না যে আমি লস স্যান্টোস সব থেকে বড় চোর। ওই দেখো ভাই কারোর পেছনে তো ভাই পুলিশ বগেরা পড়ে রয়েছে। ঠিক আছে ভাই, ঠিক আছে চলো ওদের বাদ দাও, আমরা যাই হচ্ছে আপাতত টনি স্টার্কের বাড়িতে। আর এ কেমন মনে হচ্ছে চোর? নাই নয়। ঠিক আছে চলো আমরা চলে যাই হচ্ছে আরামসে ভাই টনি স্টার্কের বাড়িতে। ওয়েল তো গাইজ চলো আমরা চলে এসেছি হচ্ছে অলমোস্ট টনি স্টার্কের বাড়িতে, বাট এখানে ভাই সিকিউরিটি তো রয়েছে আর এটাই টনি স্টার্কের, ইয়েস স্টার্ক মেনশন 2.0,
লাভ ইউ 3000 ভাই, এটা কি আমি জানি না। ঠিক আছে চলো আমরা চলে এসেছি হচ্ছে স্টার্ক ম্যানশন। আর এখানে ভাই সিকিউরিটি রয়েছে অনেক। আর এখানে ভাই গাড়িগুলোকে দেখো। বাই দ্য ওয়ে আমি নিয়ে এসেছি হচ্ছে ভাই ইয়ের গাড়ি, ভাই লেস্টারের গাড়ি, কারণ লেস্টারের কাছে এরকম সুপার গাড়িগুলো থাকে। আর আমাকে এখানে পার্ক করতে হবে, তারপর গাইস আমাকে অতটা দূর হেঁটে হেঁটে যেতে হবে, বাট আমি পার্ক করবো না ভাই, আমি এখান থেকে যাবো। আর আমাকে বাই দ্য ওয়ে এখান থেকে আগে পারমিশন নিতে হবে, আমি গাড়িটাকে এখানে পার্ক করে দিই, তারপর গিয়ে আমি সিকিউরিটি গুলোর কাছ থেকে আগে পারমিশন নিয়ে নিই, কারণ গাইস যতক্ষণ আমি পারমিশন নেবো ততক্ষণ আমাকে যেতে দেবে না। আরে দৌড়স না ভাই, এক্ষুনি দেবে না আর পারমিশন। ঠিক আছে চলো এখানে গিয়ে আগে পারমিশন নিয়ে নিই। ওয়েল তো গাইস চলো, আমার পারমিশন নেওয়া হয়ে গেছে, এবার আমি গাড়ি নিয়ে আরামসে ভেতরে যেতে পারবো। তারপর গাইস আমি ওর বাড়ি দেখতে পারবো। আমি বলেছি আমি হচ্ছে একজন রিপোর্টার যে এর উপর আয়রন ম্যানের উপরে থিওরি লিখছে, তাই জন্য গাইস আমি ভেতরে গিয়ে আরামসে ভাই দেখা ফেখা করে আসতে পারি। বাট এখন আয়রন ম্যান বাড়িতে নেই, এখনো কোথাও একটা গেছে মিটিং এর জন্য, তাই জন্য গাইস আমি এখন আরামসে গিয়ে নিজের ইনভেস্টিগেশন করে আসতে পারবো। আর গাইস বাই দ্য ওয়ে এরা এরা এত সিকিউরিটি কেন ভাই এখানে? তোমরা কি একটা জিনিস দেখেছো? হ্যালো, এরা বাকি আমাকে কিছু বলবে না, কারণ এদের ওয়াকি টকিতে কথা হয়ে গেছে। আর তোমরা কি গাইস এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা সুন্দর প্লেন রয়েছে, মানে হেলিকপ্টার, আর উপরে প্লেন গুলো দেখো। হ্যালো ভাই সামনে নয়, এটা তো আমি আগেও দেখেছি, কিন্তু ওইগুলো আমি আগে দেখিনি। হ্যালো ভাই সরি দাদা, সরি ভাই, এটা খুব বাজে কেস হচ্ছে, কারণ দেখো গাইস ওখানে একটা খুব হাইটেক প্লেন রয়েছে। আর এটা কি? হ্যালো ভাই, এটা আদৌ কোনো হেলিকপ্টার? ভাই এটা একটা হেলিকপ্টার, এত হাইটেক হেলিকপ্টার ভাই, দেখো মাঝখানে কিচ্ছু নেই। আমি এটা নিয়ে উড়ে তো আসতে পারবো, কারণ আমি হচ্ছি জার্নালিস্ট, তোমরা নিশ্চয়ই জানো, তো তাই জন্য আমি উড়ে আসতে পারবো, কারণ আমার কাছে এখন লাইসেন্স আছে এটা উড়াবার। বাট আমি ভাই নিজের দিক থেকে চাপ নিতে চাই না, কারণ এটা যদি ক্র্যাশ করে যায় তাহলে গাইস আয়রন ম্যান আমাকে ক্র্যাশ করে দেবে, তাই জন্য আমি চলে যাই হচ্ছে ভেতর দিকে। কারণ গাইস আমার এটা উড়াবার থেকে বেশি ইচ্ছা হচ্ছে ওই লাস্টে একটা প্লেন রাখা রয়েছে ওইটা উড়াবার। আর আমি আমার গাড়িটা নিয়ে আরামসে ভাই ভেতরে চলে যাই, কারণ আমাকে ভেতরটাও রিসার্চ করতে হবে যে ভেতরে কি আছে। তারপর আমাকে সিকিউরিটি গুলো মাপতে হবে যে কোথায় কোথায় সিকিউরিটি আছে, তো সেই হিসেবে আমাকে একটা উঁচু জায়গা থেকে এখানে লোকগুলোর গেম বাজাতে হবে, আর না শুনতে পেয়ে যায় ভাই, এদের না সেন্স চলে আসে হঠাৎ করে। ঠিক আছে চলো গাড়ি চালিয়ে নিচ্ছি, আর এদেরকে ঠুকতে হবে না ভাই, এদেরকে আরামসে গিয়ে আমি গাড়িটা পার্ক কোথায় করবো? হ্যালো এখানে করে দিই গাইস, চলো এখানে পার্ক করে দিয়েছি। গাইস তোমরা দেখো সামনে, এটা নয় মানলাম একটা প্লেন হাইটেক, ওটাও মানলাম একটা হাইটেক প্লেন, কিন্তু এটা কি? এটা আমি বুঝতে পারছি না ভাই কি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ গাইস রোলস রয়েলস, আর এটা আসল রোলস রয়েলস, এটা কোনো নকল রোলস রয়েলস নয়, এই দেখো একদম আসল রোলস রয়েলস, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর গাইস এখানে রয়েছে হচ্ছে ল্যাম্বরগিনি, আর এখানে রয়েছে বুগাটি, আর এখানেও আর একটা বুগাটি ভাই, এর কাছে বুগাটি থাকবে না এরকম তো হতেই পারে না। ঠিক আছে চলো এখানে আমাদের স্টার্ক টাওয়ারের ফার্স্ট জায়গা এখানে চলে এসেছে, চলো ভেতরে ঢুকে যাই আরামসে। স্টার্ক ইন্ডাস্ট্রিতে আমরা ঢুকে পড়েছি, যেখানে গাইস এরই পোস্টার আছে ভেতরে আই থিঙ্ক। আর এটা কি? হ্যালো ভাই এখানে একটা অ্যাওয়ার্ড দেওয়া রয়েছে, আর এটা কি? এটা কি জল? না এটা কাঁচ ভাই, উপরে দেখো ভাই এর বাড়িতে সব এরকম এরকম জিনিস এর বাড়িতে থাকে কেন? আলাদা আলাদা ভাই দেখতে ডাইমেনশনের। এখানে ভাই শ্যাম্পেন ওয়াগেরা রয়েছে, তো ঠিক আছে চলো আমার তো আমাকে তলায় যেতে হবে, কারণ তলাতে আমি শুনেছি গাড়িটা লোকানো রয়েছে, তাই জন্য আমাকে তলাতে যেতে হবে। আর গাইস এর বাড়িতে সিক্রেট সিক্রেট জায়গা থাকতে পারে, তাই জন্য আমাদের একটু বেঁচে বেঁচে চলতে হবে। আর আমরা উপরে চলে এসেছি ভাই, আমাদের উপরে না আমাদের তলায় যেতে হবে। হ্যালো এখানে আমি বাইরে চলে এসেছি ভাই ব্যালকনিতে, এখান থেকে বাইরে যেতে পারবো না, না এখান থেকে শুধু লাইট ঢুকছে। ঠিক আছে চলো আমাকে আপাতত তলায় যেতে হবে, আমি উপরে কি করতে এলাম কে জানে ভাই, কিন্তু এইটা ভাই খুব হাইটেক ভাই, এই দেখো কেমন জল পড়ছে আমি বুঝতে পারছি না ভাই। আদৌ এখান দিয়ে তলায় যাওয়ার রাস্তা আছে? আই থিঙ্ক আছে, বাট আমি এটা পেছনে চলে এসেছি। হ্যালো ভাই এর বাড়ির পেছনে চলে এসেছি, আমাকে ভাই চুরি করতে হবে, এটা জিম, ওকে ঠিক আছে, আমাকে চুরি করার জন্য ভাই চুরির জায়গা দেখতে হবে না। আর এখানে এটা কি ভাই? হ্যালো তুই এখানে কি করছিস? আরে ইয়ার এই শুয়ে রয়েছে ভাই, চলো চলো এটা পুলিশ ভাই, ঠিক আছে চলো উপরে। আমি কিচ্ছু করিনি স্যার, আপনি উপর থেকে কিচ্ছু দেখেননি, আমি জাস্ট রাস্তা হারিয়ে গেছি, আমি কিচ্ছু করিনি। গাইস এই প্লেনগুলো ওপরে এরম ভাবে বসানো রয়েছে ভাই, স্টোন স্টার্ক আসার আগে আমাকে এই জায়গাটা পুরো রিসার্চ করে এখান থেকে পালাতে হবে। আমি কিচ্ছু করিনি ভাই, ওর বাইরে ফ্যামিলি মেম্বার টেম্বার বসে রয়েছে। এখানে দেখো গাইস আয়রন ম্যান, ওই দেখো আয়রন ম্যানের পোস্টার ভাই, আলাদাই কেস চলছে। ঠিক আছে চলো এখান থেকে নেমে যাই আরামসে, আমাকে তলায় যেতে হবে, আমি তলার রাস্তা দেখতে পেয়েছি কোথায় আছে। ওয়েল তো গাইস আমি বাইরে তো চলে এসেছি, আর আমি দেখতেও পেয়েছি যে আমার জায়গাটা কোথায় আছে, এটা এখন গ্লিচ খেলো এরকম কেন কে জানে। ঠিক আছে চলো আমার যে জায়গাটা যেটা যেখানে আমাকে গিয়ে গাড়িটা দেখতে হবে সেটা হচ্ছে এই তলাটা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এইখান দিয়ে যাওয়া যাবে। আর এর উপরে ভাই এই প্লেনটা আমার চালাবার খুব ইচ্ছা, আমি উঠবো কোথা থেকে সেটা হচ্ছে মেইন কথা, কারণ আমি ওই প্লেনটা চালাতে চাই ভাই। বাট ঠিকই আছে চলো এখানে সিকিউরিটি রয়েছে, বেশি ভাই চুমচাম করলে হবে না, এক্ষুনি গেম বাজি দেবে ধরে আমাকে, তাই জন্য আমাকে ভাই আরামসে যেতে হবে। আর আমি আশা করছি ভাই এইখানেই ওই হাইটেক জিনিসটা থাকবে, প্লাস এইখানেই ওই গাড়িটা থাকবে যেটাকে আমাকে চুরি করতে হবে। তো ঠিক আছে চলো সামনে যাওয়া যাক। ইয়েস বাট এটা ইনকমপ্লিট টাইপের রয়েছে কেন? হ্যালো ভাই এটা কেমন ইনকমপ্লিট টাইপের রয়েছে, ইনকমপ্লিট টাইপের ভাই, এই গাড়িটা কেমন একটাই দেখো। আর এই গাড়িটা ওড়েও বলে, বাট হ্যাঁ এই গাড়িটা উড়ছেই ভাই, এই দেখো এটা ভাই হাওয়াতে ভাসছে এইখানে। আর সামনে তোমরা কি দেখতে পেয়েছো ভাই? এদিকে সিকিউরিটি, এদিকে সিকিউরিটি, আর সামনে দাঁড়াও এক মিনিট, আমি একটা জিনিস দেখতে পেয়েছি খুব ইন্টারেস্টিং ভাই, আমার হেভি লাগে যে জিনিসটা, এই দেখো ভাই এই দেখো আয়রন ম্যানের স্যুট রয়েছে এখানে, যেগুলোকে নিয়ে ও রিসার্চ করছে, আর এটা মনে হয় রিসেন্ট স্যুটটাই দেখো। ঠিক আছে আর তলাতেও আই থিঙ্ক রয়েছে আয়রন ম্যানের স্যুট, আর এখান থেকে আয়রন ম্যানের স্যুট তৈরি হয়, মানে স্যুট এখান থেকে পরে। চলো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে কে রয়েছে ভাই, আয়রন ম্যানের প্রত্যেকটা স্যুট এখানে রয়েছে। হ্যালো ভাই একটা স্যুট নিতে পারবো না ভাই? লাথি মারিস না ভাই, এক্ষুনি গেম বাজি দেবে। আর এখানে একটা বড় ভাই বাঙ্কার টাইপের রয়েছে, আর এখান থেকে উপরে ওঠার রাস্তা রয়েছে। ঠিক আছে চলো। আর এখানে কি রয়েছে ভাই, এতটা এখানে সিকিউরিটি কেন? এদিকে একটা দরজা, খুলবে না, খুলে যায় আর খুলবে না।
এদিকে এটা রয়েছে ভাই, এটাতে ঢোকা যাবে? ইয়েস, এটাতে ঢোকা যাবে। এখানে কি আছে? হ্যালো ভাই, এখানে কি আছে? হ্যালো ভাই, এখানে কি হচ্ছে? এটা এটা আই থিঙ্ক ভিশন মনে হচ্ছে। এখানে ভিশন কে নিয়ে রিসার্চ করছে ভাই, আয়রন ম্যান এখানে ভিশন কে নিয়ে রিসার্চ করছে। আর আমার এখান থেকে কেটে পড়া উচিত, কারণ এদের মতো সুপার পাওয়ার আমার কাছে নেই, যদি হচ্ছে মেইন কথা। ওয়েল তো গাইস, আমি যেটা বুঝতে পারছি যে টনি স্টার্ক এখন ভিশন কে নিয়ে রিসার্চ করছে এখানে। আর টনি স্টার্ক আসার আগে আমি পালিয়ে যাই, আর আমি দেখতে পেয়ে গেছি গাড়িটা কোথায় আছে। তো আমি গাড়িটা নিয়ে আরামসে এখান থেকে এখনই চলে যেতে পারি, বাট আমাকে ভাই এখন চলে যেতে গেলে আমাকে গেম বাজি দেবে এরা, আমাকে বাইরের সিকিউরিটি ক্লিয়ার করে এখান থেকে যেতে হবে। কারণ গাইজ, এই গাড়িটা অতটা পাওয়ারফুল নয়, এটা ফিউচারিস্টিক বাট পাওয়ারফুল নয়। আর তোমরা নিশ্চয়ই তলাটা দেখতে পাচ্ছ ভাই, কতটা হাইটেক ভাবে করা রয়েছে। আর এই গাড়িটা ভাই আমার চোখে লেগে গেছে, বাট আমার কেমন মনে হচ্ছে গাড়িটা ইনকমপ্লিট বা এটা কি হলো, হ্যালো রং চলে গেল না লাইট চলে গেল, আমি বুঝতে পারলাম না ভাই। এখান থেকে কেমন ব্ল্যাক এন্ড হোয়াইট দেখতে হয়ে গেল হঠাৎ করে রেড থেকে। তো ঠিকই আছে, চলো এখন তোমরা দেখতে পাচ্ছ যে এই গাড়িটা ভাই এখন আমাদের চুরি করতে হবে। বাট যেটা হচ্ছে মেইন কথা, যে আগে আমাকে যেতে হবে হচ্ছে লেস্টারের কাছে। লেস্টারের কাছে গেলে গাইজ তারপর আমরা ওর থেকে বাকি প্ল্যানটা জানতে পারবো যে কিভাবে আমি চুরি করতে পারবো। আর ওখান থেকে আমার গানস গুলো আনতে হবে, কয়েকটা স্নাইপার ওখানেই রয়েছে। কারণ দেখো তোমরা, আমি শুধু স্নাইপার আর নর্মাল গান গুলোকে ইউজ করি, আর আমার গাড়ি এখানে রয়েছে। চলো আর গাইজ, আমার কেমন মনে হয় আমি ওই হেলিকপ্টারটা নিয়ে পালিয়ে যেতে পারবো, বাট আমি এখন হেলিকপ্টার নিয়ে যাবো না ভাই। গাড়িতে উঠে পড়ি আরামসে, আর আমি চলে যাবো হচ্ছে আরামসে। কোনো গাড়িতে ঠেকাবি না, ঠেকালে গেম বাজি দেবে। ঠেকাবি না, রোলস রয়েছে তো আরোই ঠেকাবি না ভাই। টায়ারের দাগের জন্য সরি, পরের বার আসলে ভাই এখানটা গেম বাজি দেবো। হ্যালো, কে কি বললো ভাই এখানে? সিকিউরিটি। আর গাইজ, ওই হেলিকপ্টারটা আমার পুরো চোখে লেগে গেছে গাইজ, ওটাকে তো আমি চুরি করে নিয়ে যাবো ভাই আরামসে। ঠিক আছে, চলো আপাতত যাওয়া যাক হচ্ছে লেস্টারের কাছে। আর আমরা গাইজ রাতের বেলা আসবো এখানে ভাই চুরি করতে, কারণ রাতের বেলা টনি স্টার্ক ভাই এখানে থাকবে না। আর টনি স্টার্ক যদি থাকেও ওরও গেম বাজি দেবো ভাই, কারণ জানে না ভাই আমার কাছে গানস আছে আর ওর কাছে সুপার পাওয়ার আছে, যদিও মেইন কথা। হ্যালো ভাই, এক্ষুনি ঠুকে দিচ্ছিলাম, সরি। ঠিক আছে, চলো আপাতত যাওয়া যাক হচ্ছে লেস্টারের কাছে। লেস্টারের কাছে গিয়ে গাইজ আমরা গানস বন্স নিয়ে আসবো বাড়ি থেকে, তারপর আমরা ভাই আরামসে এসে এখানে চুরি করবো। আর গাইজ, এর স্পিডটা ভাই খুব বাজে নয়, দেখো এর স্পিডটাও খুব ভালো, অতটা বাজে না ভাই এর স্পিডটা, হাওয়ার সাথে একদম সে কথা বলে। ঠিক আছে, চলো আপাতত যাওয়া যাক হচ্ছে লেস্টারের কাছে। লেস্টারের কাছে গেলে আমরা ওখান থেকে জানতে পারবো বাকি প্ল্যানটা। চলো যাওয়া যাক হচ্ছে লেস্টারের কাছে। ওয়েল তো গাইজ, আমি অলমোস্ট আমার বাড়ির সামনে চলে এসেছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর যেটা আমি বলেছিলাম ভাই, এই রাস্তাটা একটু কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই জন্য গাইজ এই রাস্তাটা এখনো ঠিক হয়নি। আর এটা দিয়ে ভাই আমাদের বাড়ি ঢুকতে হবে, মেইন কথা হচ্ছে ওটা। বাট এখানে ঠিকই আছে, চলো আমি এখানে গাইজ, এর গাড়িটা এই বাইরে ছিল, আমি এখানে রেখে দিই। গাড়ি খোল, এ দরজা খোল, বাজেন কাজ নয়, ঠিক আছে এইখানটা রেখে দিই। চলো এখানটা রেখে দিই, বাকি গিয়ে আমরা লেস্টারের সাথে কথা বলে নিই। লেস্টারের সাথে কথা বলে আমরা জানতে পারবো বাকি যে আমাদের কি করতে হবে, আর আমাদের কি কি গানস নিয়ে যেতে হবে, যেটা গাইজ টনি স্টার্ককে অ্যাটলিস্ট আমরা মারতে পারবো। কারণ আমার কাছে এমন কোনো গান নেই যেটা আমি টনি স্টার্ক গেম বাজাতে পারবো। বাট আর একে এখনো ভাই লেস্টারকে দিয়ে বলতে হবে, ভাই ফ্র্যাঙ্কলিনকে বলতে হবে এর গেম বাজাতে। ভাই এখানে শুয়েই রয়েছে, কি ভাই আমার রেপুটেশন থাকবে ভাই এরকম, যদি আমার কেউ বাড়িতে আসে আর যদি কেউ শুয়ে থাকে ভাই। ঠিক আছে, চলো এখানে আমার গাড়িগুলো রয়েছে। আর এখানে লেস্টার কোথায় গেলি? হ্যালো লেস্টার, আমাকে প্ল্যান বল তাড়াতাড়ি। ওয়েল তো গাইজ, লেস্টারের সাথে কথা বলার পর আমি এটা জানতে পারলাম যে আমাকে যেতে হবে হচ্ছে রাতে ওখানে চুরি করতে। কারণ গাইজ, ওই জায়গাটা রাতেতেই একটু সেফ টাইপের থাকে, কারণ রাতে টনি স্টার্ক ওখানে থাকে না, ও নিজের মেন মেনশনে থাকে। আর ওটা হচ্ছে ওর একটুখানি সেকেন্ডারি মেনশন বলতে পারো, বাট ওই গাড়িটা ওর খুব প্রিয়, তো ওটাকে আমরা চুরি করবো। আর ওই গাড়িটার ভাই নর্মাল মার্কেটে, যেটা মাফিয়াদের মার্কেট, সেখানে দাম হচ্ছে প্রায় $500 মিলিয়ন, যেটাকে আমাদেরকে চুরি করতে হবে। আর ওখান থেকে প্রায় 300 মিলিয়ন আমি নেবো, আর 200 মিলিয়ন বিগ মাফিয়া নেবে, সেটা ভাই আমাকে লেস্টার বলেছে। তো তাই জন্য আমাকে রাতে যেতে হবে, আর আমাকে ভাই নর্মাল স্নাইপার নিয়ে গেলেই হবে, তাই জন্য এখানে স্নাইপার থাকছে বারবার। তো আমাকে স্নাইপারটা নিয়ে যেতে হবে, আর দূর দূর থেকে ভাই প্রত্যেকটা ওখানে সিপাহীকে ক্লিয়ার করতে হবে, আর প্রত্যেকটা পুলিশকেও ভাই একদম গেম বাজে ওখান থেকে গাড়িটা নিয়ে আরামসে চলে আসতে হবে উড়তে উড়তে। কারণ গাইজ, আমরা যখন উড়বো তখন আমাদের পিছনে পুলিশ সদরা তারা করতে পারবে না, কারণ ওই গাড়িটাতে ভাই ওড়ার পাওয়ার আছে। কারণ টনি স্টার্কের স্যুটেতে ওড়ার পাওয়ার আছে, যেহেতু ভাই আমাদের গাড়িতে ওড়ার পাওয়ার আছে। ঠিক আছে, চলো আপাতত রাত হতে চললো, রাত হতে হতে গাইজ আমরা চলো বাইরে গিয়ে একটুখানি ঘুরপাক খেয়ে নিই। আর রাত হলে গাইজ আমরা আরামসে গাড়ি নিয়ে চলে যাবো হচ্ছে ওই জায়গাটাতে, আর ওখানে গিয়ে আমরা সব থেকে উঁচু জায়গাটা খুঁজবো। আর এখানে গাইজ ডায়মন্ডস, এইগুলো হচ্ছে বাকি বিগ মাফিয়ার ডায়মন্ডস, তোমরা যদি না জানো তো আমি বলে দিই। দেখো এই ডায়মন্ডস গুলো ভাই লাস্ট টাইম আমরা যেগুলো চুরি করেছিলাম সেগুলো, আর এই পেন্টিং গুলো গাইজ আমরা বাড়িতে লাগাবো, বাট ডায়মন্ডটা চলে যাবো হচ্ছে বিগ মাফিয়ার কাছে। তো ঠিক আছে, চলো আপাতত বাইরে চলে যাই, রাত হওয়ার ওয়েট করি, তারপর আমরা যাবো হচ্ছে আরামসে ভাই টনি স্টার্কের গেম বাজাতে। ওয়েল তো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ এখানে রাত হয়ে গেছে, চলো এবার যাওয়া যাক হচ্ছে ভাই আরামসে ওই জায়গাটা চুরি করতে। আর আমি এবারে কোনো মাথায় ব্যান্ডেজ পাট্টি বাট্টি কিছু পরিনি, জামা কাপড়, কারণ গাইজ আমি দূর থেকে আগে ক্লিয়ার করব, তারপর আমি ওখানে যাবো। ঠিক আছে, চলো আপাতত বেরিয়ে যাওয়া যাক এদিকে, কারণ এখান থেকে ভাই টনি স্টার্কের বাড়িতে যেতে হবে। আমি আগে মার্ক করে নিই, তারপর আমরা ওখানে চলে যাই আরামসে। ওয়েল তো গাইজ, চলো আমরা চলে এসেছি হচ্ছে অলমোস্ট টনি স্টার্কের বাড়ির সামনে। এবার আমাকে কোনো একটা উঁচু জায়গা দেখতে হবে, যেখান থেকে আমি হিরন এ সাইডে যা, এখানে কি করছিস, এখান থেকে আমি গাইজ এদের বাড়িতে এই প্রত্যেকটা পুলিশের গেম বাজাতে পারবো। বাট আমি কোনো উঁচু জায়গা তো এখানে আশেপাশে দেখতে পাচ্ছি, আমাকে গাছে যেতে হবে না তো এই পাহাড়টাতে যেতে হবে। চলো আপাতত পাহাড়টাতে যাওয়া যাক, কিন্তু আমি পাহাড় থেকে ভাই ভেতরের জায়গাগুলো দেখতে পাবো না, পাহাড় থেকে একমাত্র বাইরের পুলিশগুলোকে ক্লিয়ার করতে পারবো। ঠিক আছে, চলো আমি আই থিঙ্ক এই তলা দিয়ে যেতে পারবো কোথাও একটা, যদি কোনো জায়গা থাকে আমি এখান থেকে ভাই ভেতরে চলে যাই। চলো এখান থেকে গাড়ি নিয়ে আরামসে ভাই
ভরকে না যায়। ঠিক আছে চলো এখান থেকে আরামসে ভাই আমরা এই ভেতরে ঢুকে পড়েছি। ঠিক আছে চলো আমি এখানে দাঁড়িয়ে থাকবো, গাড়িটাকে আমি এইখানেই লোকাবো। এবার আমি স্নাইপার বের করি আর প্রত্যেকটার গেম বাজাতে শুরু করে দিই। তার আগে আমি রিলোড করিনি গাইস, এই জায়গাটাতে এইখানে আছে গাইস। আমি এই ঝোপটাতে যেতে পারি, আমি ওই ঝোপটা থেকে মারলে কেউ বুঝতে পারবে না। আর আমি আরামসে এইখানটাতে একটা শেষ, চলো দুটো শেষ, তিনটেও শেষ, আর আমার থ্রি স্টার পুলিশ হয়ে গেছে, চারটে শেষ, পাঁচটা শেষ, ছটা, আরে হয়ে যা হয়ে যা ভাই, রিলোড এই টাইমে নয়, হয়ে যা। চলো এখানে শেষ, থ্রি স্টার পুলিশ হয়ে গেছে আর আমাকে কেউ দেখতেও পাচ্ছে না, আই থিঙ্ক দেখতে পাচ্ছে, এরা এখনও এরমভাবে দাঁড়িয়ে রয়েছে। একটা শেষ, দুটো শেষ আর তিনটে শেষ। চলো গাইজ আমাকে দেখতে পেয়ে গেছে, আমাকে দেখতে পেয়ে গেছে ভাই, আমাকে দেখতে পেয়ে গেছে, আমাকে দেখতে পেয়ে গেছে। এই পুলিশগুলোই দিমাগ খারাপ করে দেয় ভাই, পুরো ভাই পুলিশগুলো পুরো দিমাগ খারাপ করে দেয় ভাই, আর পাবলিকও ওর হেল্প করে, সব থেকে বড় কথা হচ্ছে ওইখানে। চলো আমাকে আপাতত পালাতে হবে, কারণ গাইজ এখন আমাকে পুলিশের গেম বাজি দে ভাই, পুলিশে রাতের বেলা এত তাড়া করছিস কেন, হ্যালো যেতে দে ভাই আমাকে এখান থেকে। আমি এখান থেকে পালালাম ভাই, খুব কষ্টে আমি পালালাম এখান থেকে, কারণ গাইজ ওখানে তিনটে পুলিশ হঠাৎ করে কোথা থেকে ভাই তিনটে পুলিশকে মেরেছি, আর আমাকে দেখতে পেয়ে গেছে। আমার একটা কোনো ভালো জায়গায় খুঁজতে হবে যেখান থেকে আমি ওদেরকে ভাই আরামসে ঠুকে ওখান থেকে পালাতে পারবো। বাট এখন পুলিশ ভাই টনি স্টার্কের বাড়িতে ছিলাম যেহেতু ভাই, পুলিশে আরামসে ধরে নিয়েছে, আর এখন আমাকে রোটেশন নিতে হবে, না তো জঙ্গলে উঠে পড়তে হবে, আর হেলিকপ্টার এখন আমার পেছনে নেই, তো আমি আপাতত জঙ্গলে উঠতে পারবো, বাট এই গাড়িটা নিয়ে আমি জঙ্গলে উঠতে পারবো না। আর এখানে ভাই এত বড় একটা রোটেশন, উঠে প্রত্যেকবার আমাকে এখন একটা কোন এমন জায়গা থেকে ওদেরকে শুট করতে হবে যাতে গাইজ পুলিশগুলো একেবারে মরেও যায় আর আমার নামেও না আসে। ঠিক আছে চলো আমাকে কোনো একটা ভাই ওই জঙ্গল টঙ্গল জায়গায় ঢুকতে হবে। ঠিক আছে চলো ওখানে, বাকি আমি সামনের পুলিশগুলোকে মেরে তো দিয়েছি, আর আমি এইখানে গাড়ি পার্ক করবো। ওয়েল তো গাইজ বাইরের লোকেরা তো শেষ হয়ে গেছে, আর আমি উপরে উঠে পড়ি আরামসে, আর আমি এই ঝোঁকটাতে নামবো, তারপর আমি এইখানের পুলিশগুলোকে গেম বাজাবো। চলো এবার আই থিঙ্ক আমি এমন জায়গায় আছি যে আমাকে পুলিশরা অ্যাটলিস্ট দেখতে পাবে না। আর এখানে আমি একে উড়িয়ে দিই, একে উড়িয়ে দিই, আর এখানে একটা ছিল আই থিঙ্ক, আরে ইয়ার আমি ঝোপে পড়ে গেছি ভাই। চলো দুটো পুলিশকে ঠুকে দিয়েছি, আর আমার উপরে স্টারও আসেনি, তার মানে ভাই কেউ বুঝতে পারছে না যে কোথায় থেকে মারছে। চলো এখানে একটা পুলিশ রয়েছে, শেষ। ঠিক আছে চলো, আর আমি ভাই ঝোপ ঝোপ থেকে যাবো যাতে আমাকে দেখতে না পায়। আর গাইজ আমার আওয়াজ তো হচ্ছে, বাট একটা সাইলেন্সার লাগানো আছে যেটাতে ভাই বাকিরা শুনতে পারবে না, আর ওখানে একটা পুলিশ আছে। ওয়েল চলো একে শেষ, চলো আর ভেতর দিকে কেউ আছে, রিলোড করে নি তাড়াতাড়ি ভাই, আমি জঙ্গল জঙ্গল থেকে ভাই কেমন একটা। ঠিক আছে চলো আমি অনেকটা ভেতর দিকে চলে এসেছি, আর এখান থেকে আমি এবার বসে বসে বাকি পুলিশগুলোর গেম বাজি দিই। এইখানে দুখানা আছে না, তো একটায় একটায়, আরে উড়ে যা তাড়াতাড়ি, চল আর কেউ আছে, হ্যালো চল উড়ে যা উড়ে যা ভাই, এটা টেরও পারছে না কেন আমি বুঝতে পারছি না। ঠিক আছে চলো আমাকে ভাই দূরেরটা আগে উড়াতে হবে, দেখো ওইখানে পাশে একটা রয়েছে, থ্রি টু ওয়ান গো, আর এখানে একটা রয়েছে, চলো উড়ে গেছে দুটো, আর এখানে একটা, চলো উড়ে গেছে, চালু হয়ে গেছে ভাই, গুলি চালানো চালু হয়ে গেছে। আর কেউ এখানে আছে, হ্যালো এখানে আই থিঙ্ক আর কেউ নেই, আমি যতটা জানি না আর কেউ নেই এখানে, এই পাশে কেউ রয়েছে, হ্যালো চলো এই পাশে চো, আমি ওখানে দেখতে পাচ্ছি, তাতে চো ভাই, দেখো এইখানে দুখানা পুলিশ রয়েছে ভাই। এবার আমি ঢুকে পড়তে পারবো, আই থিঙ্ক আমি ঢুকে পড়তে পারবো, বাট আমি জানি না। এখানে আমি বাকিগুলোকে উড়িয়ে দিই আরামসে, আর পুলিশ আছে, চলো সব উড়ে গেছে, বাট একটা পুলিশ আমাকে দেখতে পেয়েছে, আর আই থিঙ্ক এ না দেখতে পাইনি, ওদিক ঘুরে তাকিয়েছিল ভাই। আমি বুঝতে পারছি না এরা কি কানা না অন্য কেউ ভাই, এরা এরা নড়ছে না কেন আমি বুঝতে পারছি না ভাই। চলো সব শেষ হয়ে গেছে, চলো এখানে সব কটা পুলিশ শেষ, এবার গাইস ভেতরে থাকবে, আর আমি একেও মেরে দিই এবার ভাই। চলো এবার থ্রি স্টার পুলিশ রয়েছে ভাই, কি মারছে, হ্যালো চলো 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 ভাই, চলো সব শেষ, আমি গাড়ি নিয়ে এখান থেকে দৌড় ভাই। চলো থ্রি স্টার পুলিশ হয়ে গেছে, কেউ তো একটা মারছে আমাকে, এখানে একজন তো আছে যে মারছে, চলো শেষ হয়ে গাইজ। ঠিক আছে চলো এবার গাইজ আমরা গাড়িতে উঠে পড়ি, আর গাড়িতে উঠে ভাই আরামসে বেরিয়ে পড়ি, আর আমাকে পুলিশে ভাই পুরো ঘিরে নিয়েছে এই জায়গাটা থেকে। চলো আরামসে, আর আমাকে ওড়ার মোডটা অ্যাক্টিভেট করতে হবে, চলো ওড়ার মোড অ্যাক্টিভেটেড, চলো আমি বাইরে চলে এসেছি, আর ওড়ার মোড অ্যাক্টিভেটেড, আর উড়ে যা, চল 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 ভাই, চলো ফাইনালি উড়ে গেছি ভাই। দেখো গাড়ি চুরি হয়ে গেছে আর আমরা উড়ে পড়েছি ভাই, এই গাড়িটার একটুখানি ডিফেক্ট আছে তো বটে, বাট আমি জানি না কি হচ্ছে। আর এখানে গাইজ আমরা উপরে আছি বলে আমাকে কোনো পুলিশও দেখতে পাচ্ছে না ভাই, দেখো আমি উপর থেকে গুলি চালাতে পারি ভাই, গাড়িটা দেখো বাকি তোমরা, হ্যালো ভাই আমি কোনো পাহাড়ে চললাম আরামসে আগে। আর এই গাড়িটাতে বুস্টারও আছে তোমরা কি জানো, আমি জানি না, ইয়েস আছে তো বটে ভাই। আমি আপাতত পুলিশ কাটাচ্ছি আমার কাছ থেকে, যদি পুলিশ আপাতত আমাকে দেখতে পেয়ে যায় তাহলে কেস হয়ে যাবে। আর এটা আই থিঙ্ক ওই বেগ মাফিয়ার ক্যাসেলটা, ইয়েস এটা হচ্ছে বেগ মাফিয়ার বাড়িটা, দেখো গাইজ বেগ মাফিয়ার বাড়ির উপর দিয়ে যাচ্ছি আমরা, এই দেখো বেগ মাফিয়ার বাড়ি এখানে, হ্যালো ভাই বেগ মাফিয়া ভাববে এটা কোন ইউএফও চলে এলো আমার মুখের সামনে হঠাৎ করে এরম ভাবে উঠছে। ঠিক আছে চলো এখানে আরামসে উঠে পড়ি ভাই, এখানেও দেখো অনেক সিকিউরিটি বগেরা রয়েছে, আর গোল্ডেন প্লেনটাও রয়েছে, আর আমরা অলমোস্ট আমাদের বাড়ির সামনে চলে এসেছি। বাট আমি গিয়ে এখানে আগে এটাকে ল্যান্ড করিয়ে দিই, ল্যান্ড করে গাইজ আমি এই গাড়িটাকে দেখবো, সকাল হওয়ার আমি একটুখানি ওয়েট করি। চলো পুলিশও কেটে গেছে,
আর এখানে এইখানটা দাঁড়াই, হ্যালো দাঁড়িয়ে পড়। গাইস তোমরা দেখো লস স্যান্টোস কি দেখতে লাগছে ভাই এই টাইমে। ভাই গাড়িটার খুব বাজে অবস্থা, আর মাইকেলেরও খুব বাজে অবস্থা, মাথা ব্যথা ফেটে গেছে। আর লস স্যান্টোস কে দেখো গাইস তোমরা, রাতের লস স্যান্টোস এরকম দেখতে লাগে গাইস, তোমরা দেখতে পাচ্ছ। আর এই গাড়িটা ভাই বিগ মাফিয়ার বাড়ি ওখানে, আমাদের নতুন বাড়ি ওখানে, ঠিকই আছে খারাপ নয়। আর ওখানে ভাই এয়ারপোর্ট রয়েছে, ঠিকই আছে চলো। ওয়েল তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ভাই গাড়ি চুরি হয়ে গেছে, এখানে গাড়ি রয়েছে প্লাস আমাদের বাড়ি ওখানে। আর আমি এই গাড়িটা নিয়ে গিয়ে লেস্টারকে দিয়ে দেবো। ভাই এখানে এত সামনে বিগ মাফিয়ার বাড়ি আমি জানতাম না ভাই, বিগ মাফিয়ার সেকেন্ড ক্যাসেল এখানে আমি জানতাম না ভাই। ঠিক আছে চলো এই গাড়িটা নিয়ে গিয়ে আপাতত দেওয়া যাক হচ্ছে লেস্টারকে। আর ভাই গাড়িটা একটু ড্যামেজও চলে এসছে, ঠিক আছে চলো আপাতত এটা রোড মোডে রয়েছে। এই দেখো এটা রোডেতে হাঁটছে, এরম ভাবে রোডে যাচ্ছে। আর এটাকে ভাই ফ্লাই মোডে আনতে গেলে চাকাগুলোকে অন করতে হবে, ব্যাস এটা ফ্লাই মোডে চলে এসছে আরামসে। আর গাইজ আমি আরামসে আস্তে আস্তে নামছি, এই দেখো। তারপর আমি এখানে গিয়ে রোড মোডে করে নেবো এটাকে। তাই বল ভাই, আমি ভালো আমাকে না দেখতে পেয়ে যাই হঠাৎ করে। ভাই তোমরা বিশ্বাস করো এর রোড মোডের স্পিডটা খুবই কম। এই দেখো ভাই রোড মোডে দেখো এ চলছে না ভাই, খুব খুব স্পিড কম এর। ঠিক আছে চলো এটা আপাতত লেস্টার গেট বলতে হবে একটু ঠিক করতে। ভাই রোড মোডে দেখো টায়ার ছাড়া চলছে, আর ফ্লাই মোডে ভাই টায়ার দেওয়া রয়েছে যাতে ল্যান্ড করতে পারে ভালো করে। বাট ঠিক আছে চলো আমি ভাই রোড মোডেতেই যাই। ভাই বাকি গাড়িটা যেভাবে রোড মোড আর ইয়ে হচ্ছে, এই দেখো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এই দেখো ভাই হঠাৎ করে রোড মোড হয়ে যাচ্ছে, আর হঠাৎ করে ফ্লাই মোড হয়ে যাচ্ছে। এই দেখো আমরা এখন ফ্লাই মোডে, রোড মোডে হয়ে যাই ভাই আরামসে। আর গাড়িটা আরামসে ভাই এখানে ঢুকিয়ে দিই, ঢুকিয়ে গাইস এই পাঁচটাতে রেখে দিই। ভাই গাড়িটা একটু উঁচু তো আছে, চলো এখানটা রেখে দিই। আর লেস্টারকে গিয়ে বলে দিই ভাই লেস্টারকে যে আমরা গাড়িটা চুরি করে নিয়ে চলে এসেছি। লেস্টার এবার ওখানে যা মডিফিকেশন করতে চায় বা রিসার্চ করতে চায় সেগুলো আরামসে করে নিক। ভাই গাড়িটা খুবই সুন্দর দেখতে, বাকি তোমরা যাই বলো। গাড়িটাকে এখানে রাখাটা বেশি উচিত হবে আমি জানি না ভাই, চলো রেখে তো দিই। এবার গিয়ে লেস্টারকে বলে দিই, বাকি লেস্টার ওটা বুঝে নেবে। চলো লেস্টার কোথায়, লেস্টার লেস্টার খুশখবরি লেস্টার। ভাই আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি লেস্টারকে খুশখবরি দেবো বলে। লেস্টার ভাই লেস্টার হ্যালো কোথায় গেলি? ওয়েল তো গাইস আমার লেস্টারের সাথে কথা হয়ে গেছে, আর লেস্টার বললো যে ওই গাড়িটাকে ও কিছুক্ষণ বাদে মডিফাই করে দেবে যাতে টনি স্টার্কের গাড়ি ওটা একদম না মনে হয়, ওটা মনে হয় যেন একদম ভাই নতুন গাড়ি ও নিজে বানিয়েছে। কারণ গাইস তোমরা জানো ও এরকম টাইপের কাজ করতে খুব ইন্টেলিজেন্ট টাইপের, কারণ লাস্ট টাইম ও আমাকে একটা গাড়ি দিয়েছিল যখন আমি ফিউচারিস্টিক কার চুরি করতে গেছিলাম, সেই টাইমে গাইস ও যে গাড়িটা দিয়েছিল ওটাতে রকেট লঞ্চারও ছিল। আর গাইস এবার টাইম হচ্ছে আমাদের মেন রবরি করতে যাওয়ার, বাট সেটা আমরা পরের এপিসোডে করবো, কারণ আজকের জন্য ভাই অনেকটা বড় ভিডিও হয়ে গেছে। আর যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ ভিডিওটা খুব ভালো লেগেছে, আর যদি আরো জিডি ফাইভ এর আরো তাড়াতাড়ি ভিডিও চাও তাহলে গাইস এই গেমটাতে 4K লাইক করে দাও। যদি 4K লাইক হয়ে যায় তাহলে আরো তাড়াতাড়ি জিডি ফাইভ এর গেম প্লে আসবে, তোমাদের কমেন্ট করতে হবে না। জিডি ফাইভ জিডি ফাইভ তাড়াতাড়ি চলেই আসবে। ঠিক আছে চলো দেখাচ্ছি তোমার সাথে পরের গেম প্লে ভিডিওতে। সি ইউ ইন দ্য নেক্সট গেম প্লে।